10 আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পাতলা লেন্স দ্বারা কোনো বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হবে। এখানে আমরা প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে সেটা দেখব, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বটা কি প্রকৃতির প্রতিবিম্ব, হচ্ছে সদ্বিম্ব না অসদ্বিম্ব সেটা দেখব, এবং প্রতিবিম্বটার আকার কি খর্বকায় হচ্ছে না বিবর্ধিত হচ্ছে সেই বিষয়টা আমাকে দেখতে হবে। কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে যেটা তোমাকে মনে রাখতে হবে, আমরা কিন্তু সবকটা আঁকাই করবো পাতলা লেন্সের ক্ষেত্রে। পাতলা লেন্স মানে একদিন বলেছিলাম তোমাদেরকে যে লেন্সের বেদ যদি বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা খুবই কম হয় তখন কিন্তু আমরা বলবো সেই লেন্সটি হচ্ছে পাতলা লেন্স। এবং এই আঁকাগুলো করতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম একদম মাথায় যেটা গেঁথে নিতে হবে সেটা হচ্ছে যে কালকে আমি কিছু পড়িয়েছি তার আগের ক্লাসেও কিছু জিনিস বলা হয়েছিল। প্রথম কথা হচ্ছে যে যদি এরকম হয় যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি আলোকরশ্মি লেন্সের উপর এসে আপতিত হয়, উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে সেই রশ্মিটা কিন্তু প্রতিসরণের পর এটা মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে বা দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে? তার মানে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি রশ্মি আপতিত হয় লেন্সের ওপর প্রতিসরণের পর সেটা যাবে মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে, যেটাকে আমরা দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুও বলি। আবার অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি লেন্সের ওপর আপতিত হয় তাহলে প্রতিসরণের পর রশ্মিটা এমনভাবে যাবে যে মনে হবে যে মুখ্য ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে রশ্মিটা, ঠিক আছে? তার মানে আমি যদি রশ্মিটাকে পিছন দিকে বাড়িয়ে দিই তাহলে সেটা মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে গিয়ে মিলিত হবে, ঠিক আছে? এটা আমি দ্বিতীয় মুখ্য ফোকাসের কথা বলি। সেরকম একইভাবে যদি কখনও এরকম হয় যে আলোকরশ্মি মুখ্য ফোকাস বিন্দু থেকেই আসছে, ঠিক আছে, এসে সেটা মানে মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যদি আলোকরশ্মি এসে আপতিত হয় উত্তল লেন্সের ক্ষেত্রে, তাহলে সেটা লেন্স দ্বারা প্রতিসরণের পর কী হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে রশ্মিটা চলে যাবে। আবার অবতল লেন্সের ক্ষেত্রে যদি মুখ্য ফোকাস বিন্দু, এটা কিন্তু আমরা প্রথম মুখ্য ফোকাস বলছি, এটা প্রথম মুখ্য ফোকাস বিন্দুর দিকে পরিচালিত কোনো রশ্মি যদি আপতিত হয় অবতল লেন্সের উপরে, তখন প্রতিসরণের পর লেন্স দ্বারা প্রতিসরণের পর দেখা যাবে রশ্মিটা কিন্তু তোমার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে চলে যাচ্ছে, ঠিক আছে? এটা একটা কথা। আর একটা কথা আমি বলা হয়েছিল যে তোমার যে আলোক কেন্দ্রর কথাটা আমরা বলেছিলাম, আলোক কেন্দ্র এটা আমরা এর আগে, এই যে যদি কিনা যে উত্তল লেন্স বা অবতল লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে কোনো রশ্মি যায়, যেহেতু আমরা পাতলা লেন্সের ক্ষেত্রে এটা বলছি যে আঁকাগুলো আমি পাতলা লেন্সের ক্ষেত্রেই পড়বো, মানে লেন্সের বেদ যেখানে বক্রতা ব্যাসার্ধের থেকে অনেক অনেক কম, তাহলে সেখানে উত্তল লেন্স বা অবতল লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় তাহলে সেই রশ্মি কিন্তু একদম সোজা পথে লেন্সের মধ্যে দিয়ে চলে যাবে, মানে তার কোনো বিচ্যুতি কিন্তু এখানে হবে না, ঠিক আছে? এই কয়েকটা পয়েন্ট কিন্তু আমাকে যদি মাথায় রাখতে পারি তাহলে আমি সমস্ত লেন্সের আঁকাগুলো কিন্তু করতে পারবো, ঠিক আছে? এবার আমরা চলে আসছি লেন্সের আকার ক্ষেত্রে, ঠিক আছে? আমরা এখানে যে চারটে কন্ডিশন আমাদের মোটামুটিভাবে বলে দেবে আমি আগে একটা একটা করে আঁকার চেষ্টা করছি। প্রথমে আমরা উত্তল লেন্স দ্বারা কীভাবে সদ্বিম্ব গঠিত হচ্ছে এবং সদ্বিম্বের আকারটা প্রকৃতিটা আমরা আঁকার পরেই বুঝতে পারবো, আমি আগে উত্তল লেন্স দ্বারা একটা পাতলা উত্তল লেন্স দ্বারা আমি প্রতিবিম্ব গঠন দেখছি। আচ্ছা, ফার্স্ট আমাদের যে কাজটা করতে হবে তাহলে আমাকে একটা উত্তল লেন্স প্রথমে আঁকতে হবে। আচ্ছা, তোমাদের অবতল লেন্সের একটা বা দুটোই আঁকা রয়েছে আর বাকি সবই উত্তল লেন্সের আঁকা। তো তুমি উত্তল লেন্স প্রথমে আঁকছো তার মানে তোমাকে প্রথমে বক্রতা কেন্দ্র স্থির করে নিতে হবে। আমি এরকম জায়গায় যদি বক্রতা কেন্দ্র দুটোকে নিয়ে নিই, ঠিক আছে, এটা একটা আর এটা একটা, তাহলে এবার আমি লেন্সের গলীয় তল দুটো করছি, উত্তল লেন্স। তাহলে এই যে এটা হলো একটা উত্তল লেন্স, এবার কি করতে হবে, এবার শোনো, এখানে তোমরা তোমরা তো পেন্সিলে আঁকাটা করবে, অতএব তোমরা কিন্তু এই যে বেরিয়ে আছে যে অংশটা এটা তোমরা মুছেও দিতে পারবে ইচ্ছা মতো, তাহলে এটা তোমরা মুছেই দিও যেহেতু তোমরা পেন্সিলে কাজটা করছো। এবার তোমরা করে নেবে লেন্সের উন্মেষ করে নিতে পারবে,
একটা, ঠিক আছে, লেন্সের 19, ঠিক আছে, এটা আপনি করে নিলেন। প্রধান অক্ষ বক্রতা কেন্দ্র দুটাকে যুক্ত করে দিচ্ছ, বাড়িয়ে দিচ্ছ প্রধান অক্ষ এটা, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা করবে, আচ্ছা এবার তুমি করবে কি, যে এখানে মুখ্য ফোকাস বিন্দু তোমাকে ঠিক করে নিতে হবে। তুমি তোমার F1 F2, প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাস দুটোই তুমি করবে, এবং আমি বলেছি যে যদি দুদিকে দুটো আলাদা মাধ্যম থাকে তবেই কিন্তু দুটো ফোকাস দূরত্ব আলাদা দৈর্ঘ্যের হবে, কিন্তু এখানে আমাকে মোটামুটি সব ক্ষেত্রেই প্রথম মুখ্য ফোকাস এবং দ্বিতীয় মুখ্য ফোকাসের যে দূরত্ব, মানে ফোকাস দূরত্বটা, দুটো সমান ধরে নিতে হচ্ছে। তাহলে আমি একটা এখানে আমি ধরে নিচ্ছি, ধরো F1, এখানে কিন্তু ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের অমনি সম্পর্কটা নয় যে তোমার এটা অর্ধেক, এটা নয়। তাহলে এখানে আমি F1 ধরে নিলাম, আর এদিকটা আমি তাহলে ওই অতটা দূরত্বেই আমাকে F2 ধরে নিতে হবে। আলোক কেন্দ্র হচ্ছে এইটা, আলোক কেন্দ্র হচ্ছে এইটা, এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র। আচ্ছা, এটা দেখছি আমি আলোক কেন্দ্র থেকে দূরত্বটা এসেছে তোমার 1.5 সেন্টিমিটার মতো, মুখ্য ফোকাস F1 এর দূরত্বটা। তাহলে এদিকেও কিন্তু আমরা ফোকাস দূরত্বটা 1.5 সেন্টিমিটারই নেবো, মানে 1.5 সেন্টিমিটার এরকম জায়গাটায় নিচ্ছি, বুঝেছে? এটা তাহলে এটা আমি নেব কি, F2, দ্বিতীয় মুখ্য ফোকাস, হয়েছে। আচ্ছা, এবার দেখ, এবার আমরা বস্তুটাকে যেটা রাখবো সেটা হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ অপেক্ষা বেশি দূরত্বে প্রথম আমাকে বস্তুটাকে রাখতে হবে। তাহলে ফোকাস দূরত্বের তো এইটা, এবার ও থেকে F1 অবধি, F1, তাহলে ও F1, এবার এর দ্বিগুণ মানে কি, আরও 1.5 সেন্টিমিটার আমি যদি এদিকে নিয়ে নিই, অর্থাৎ দেখ এই লেন্সটা আমি মোটামুটিভাবে স্কেলের যে পরিমাপটা আমি করেছি 1.5 সেন্টিমিটার মতো আমি নিয়েছি, এবার তার দ্বিগুণ মানে কত হবে, 1.5 × 2 মানে 3 সেন্টিমিটার। তাহলে আমি আলোক কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরত্ব হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা। এবার এইটাতে আমি একটা কি নাম দিয়ে দিই, এখানে F1 ড্যাশ, এটাতে আমি নাম দিয়ে দিলাম। বস্তুটাকে এই ফোকাস দূরত্বের দ্বিগুণের থেকেও বেশি দূরত্বে রাখতে হবে, তার মানে আমি বস্তুটাকে এরও এপাশে রাখবো, এদিকটায় রাখছি, এটা মনে করো বস্তুটা। এবার সেই বস্তুটা, তাহলে আমার বস্তুর অবস্থান দেখা গেল এখানে 2F-এর থেকে বেশি দূরত্বে, ফোকাস দূরত্বের দ্বিগুণ মানে 2F-এর বেশি দূরত্বে রাখতে হলো এবং প্রধান অক্ষের ওপর লম্ব হবে। আচ্ছা, এবার আমরা খালি কী করব, এবার আমরা বস্তু থেকে নির্গত আলোক রশ্মিগুলোর কথা চিন্তা করব। বস্তু থেকে আমি দুটো আলোক রশ্মির কথা চিন্তা করব, একটা রশ্মি নির্গত হতে পারে সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালভাবে যেতে পারে, কি প্রধান অক্ষটা এইটা, এইটা হচ্ছে প্রধান অক্ষ। এবার প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি রশ্মিটা লেন্সের ওপর গিয়ে আপতিত হয়, তাহলে এইভাবে লেন্সের ওপর কিন্তু রশ্মিটা গিয়ে আপতিত হবে। তোমাদের লেন্স মানে স্কেলের সাহায্যে তোমরা এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মিটা ইকে নিতে পারবে, বুঝে নেবে একটা মোটামুটি সমান্তরাল এইটাই হচ্ছে আমার, আমার অনেকগুলো দাগ আছে তো এই স্কেলটার মধ্যে, সেজন্য আমার সুবিধা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আমি এইখানে করে নিলাম, এটা লেন্সের ওপর এইভাবে গিয়ে আপতিত হলো। এবার বলা হয়েছে যে প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি আলোক রশ্মি লেন্সে গিয়ে আপতিত হয়, প্রতিসরণের পর সেই রশ্মিটা যাবে কি, মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে, মানে দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে, আগেই বলা হয়েছে। তাহলে প্রতিসরণের পর রশ্মিটা যাবে এইরকম পথে, এইটা এই অবস্থানে তো মুখ্য ফোকাস বিন্দুটা রয়েছে, তাহলে এইভাবে যাবে মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে, এইভাবে চলে গেল রশ্মিটা, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হলো প্রতিসৃত রশ্মি। আচ্ছা, এবার আরেকটা আলোক রশ্মি যেতে পারে লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে, এই বস্তুর এই মাথা থেকে আসছে কিন্তু সেখানে লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে রশ্মিটা যেতে পারে এইভাবে,
এবার আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যদি রশ্মিটা যায় তাহলে সেখানে কি হবে, কোনো রকম বিচ্যুতি কিন্তু রশ্মিটার ঘটবে না, একদম সোজা পথে বেরিয়ে চলে যাবে। তাহলে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে রশ্মিটা এইভাবে চলে যেতে পারে, এই এই ঠিক আছে, এইভাবে কিন্তু একদম সোজা পথে রশ্মিটা চলে গেল আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে। এইবার যেটা দেখা গেল যে এই যে প্রতিসৃত রশ্মি দুটো পরস্পরকে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে দেখো ছেদ করেছে, তার মানে এখানে যেহেতু প্রতিসৃত রশ্মিগুলো সত্যি সত্যি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, আমি বলতে পারি যে এরকম জায়গাটাতে প্রতিবিম্বটা তৈরি হবে এবং প্রতিবিম্বটা হবে সদ্বিম্ব। এবং কীরকম হচ্ছে দেখো, এর শীর্ষটার মানে আমি যদি এই বস্তুটার যদি আমি একটা নাম দিই, ধরো আমি নাম দিয়ে দিলাম হচ্ছে তোমার নাম দিচ্ছে O1 O2, তাহলে এই O2 অংশের প্রতিবিম্বটা নিশ্চয়ই এরকম জায়গায় তৈরি হবে, মানে প্রতিবিম্বটা এইভাবে তৈরি হবে, উল্টোনো একটা প্রতিবিম্ব তৈরি হবে। আমি কি করব, এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি, এই যে যেখানে এই বিন্দুটা আছে F2, তো এই হচ্ছে এই বিন্দুটা, এই বিন্দুটা ছিল F2। এবার এইটার যদি আমি একটা কিছু নাম দিই, ধরো আমি নাম দিলাম হচ্ছে এটা O2 থেকে কেটেছে, তো তাহলে আমি I2 এটার নাম দিলাম এই বিন্দুটার। তাহলে এই I2 থেকে আমি এবার লম্ব অঙ্কন করছি এই প্রধান অক্ষের ওপর, বোঝা গেল, একটা বিস্তৃত বস্তু ছিল, অতএব এর ওপর আমি এবার লম্ব অঙ্কন করলাম এইটা। তাহলে আমি এখানে বোঝাচ্ছি যে এই যে এই এই যে এটা আমি লম্ব অঙ্কন করলাম, আমি এখানে নাম দিলাম হচ্ছে কি I1, তাহলে প্রতিবিম্বটা যেটা তৈরি হলো সেটা দেখো একটা অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হলো, কারণ তীর চিহ্নটা আমি দেখো নিচের দিকে দিলাম, ঠিক আছে, তীর চিহ্নটা আমি নিচের দিকে দিলাম। I1 I2 এইটা হলো প্রতিবিম্ব, O1 O2 বস্তু। এবার প্রতিবিম্বটা সম্পর্কে আমি আর কি কি জানতে পাচ্ছি, I1 I2 হলো O1 O2 বস্তুর প্রতিবিম্ব। প্রতিবিম্বটা কি কি আমি জানতে পাচ্ছি, তাহলে প্রতিবিম্ব সম্পর্কে, প্রতিবিম্বটা অবশ্যই সদ্বিম্ব। কেন সদ্বিম্ব বলছে, এই কারণে যে প্রতিসৃত আলোক রশ্মি দুটো কিন্তু সত্যি সত্যি একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে, যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হতো তখন সেটা অসদ্বিম্ব হতো, কিন্তু এখানে যেহেতু প্রতিসৃত রশ্মিগুলো একটা বিন্দুতে গিয়ে সত্যি সত্যি মিলিত হলো, অতএব আমি বলতে পারি যে এই প্রতিবিম্বটা হচ্ছে সদ্বিম্ব, অবশিষ্য মানে উল্টোনো, ঠিক আছে, অবশিষ্য। আর দেখো প্রতিবিম্বের আকারটা কিন্তু বস্তুর আকারের থেকে ছোট, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে খর্বকায় প্রতিবিম্ব, বোঝা গেল। তাহলে আমি উত্তল লেন্সের দ্বারা যদি একটা বস্তুর সৎ প্রতিবিম্ব, অবশিষ্য এবং খর্বকায় প্রতিবিম্ব পেতে চাই, সৎ উল্টোনো এবং বস্তুর আকারের থেকে ছোট প্রতিবিম্ব আকারের যদি আমি প্রতিবিম্ব পেতে চাই, তাহলে বস্তুটাকে আমাকে রাখতে হবে কিন্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ অপেক্ষা বেশি দূরত্বে, ঠিক আছে, 2F-এর বেশি দূরত্বে আমাকে এখানে রাখতে হয়েছে। আর প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বটা কোথায় ঠিক তৈরি হলো, দেখো আমার এখানে যদি F2 যদি এখানটায় হয়, ঠিক আছে, তাহলে F2' মানে ফোকাস দূরত্বের দ্বিগুণটা কোন জায়গাটায় হবে এটাও আমি দেখিয়ে রাখবো। এখানে যেহেতু F1 F1' দুটোই দেখিয়েছে, এটা ফোকাস দূরত্ব মুখ্য মানে প্রথম মুখ্য ফোকাস দূরত্ব, আর এইটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাসের দ্বিগুণ দ্বিগুণ দূরত্ব, তার থেকে বেশি দূরত্বে আমি বস্তুটাকে রেখেছি। তাহলে এইখানে আমাকে বস্তু তোমার ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বটা হবে এই জায়গাটায়, সরি 1.5 সেন্টিমিটার আমি নিয়েছিলাম O2, এবার এটাতেও আমি এখানে 1.5 সেন্টিমিটার, তাহলে এই জায়গাটায় হচ্ছে F2', অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই O থেকে F2 পর্যন্ত দূরত্ব হচ্ছে f, আর O থেকে F2' এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2F, মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্ব। আর প্রতিবিম্বটা তাহলে তৈরি হলো কোথায়, দেখো F আর 2F এই দুটো দূরত্বের মাঝে, বোঝা গেল। তার মানে আমরা এখানে যেটা বলতে পারছি যে F ও 2F দূরত্বের মধ্যে, মানে F দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে, ফোকাস দূরত্বের থেকে বেশি দূরত্বে, কিন্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ অপেক্ষা কম দূরত্বে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা আজকে জানলাম যে উত্তল লেন্সের সামনে প্রধান অক্ষের ওপর লম্বভাবে যদি একটা বস্তুকে
2F এর বেশি দূরত্বে, মানে ফোকাস দূরত্বের থেকে ফোকাস দূরত্বের দ্বিগুণ অপেক্ষা বেশি দূরত্বে রাখা হয়, তাহলে তার প্রতিবিম্ব যে তৈরি হচ্ছে তা কীভাবে তৈরি হলো সেটা দেখানো হলো। বস্তুটা O1 O2, তার O2 অংশ থেকে দুটো আলোকরশ্মি নির্গত হয়েছে, একটা রশ্মি প্রধানকে সমান্তরালভাবে লেন্সে আপতিত হয়েছে এবং প্রতিসরণের পর সেটা দ্বিতীয় মুখ্য ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে চলে গেছে, আর একটা আলোকরশ্মি সেটা কিন্তু আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে এবং পাতলা লেন্স আমি ধরে নিয়েছি, পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে রশ্মিটা যাওয়াতে তার কোনো বিচ্যুতি হয়নি, একদম সোজা পথে চলে গেছে। এবার দেখা যাচ্ছে এই দুটো প্রতিসৃত রশ্মি পরস্পরকে I2 বিন্দুতে ছেদ করেছে। তাহলে I2 থেকে আমি যদি I1 এর ওপর একটা লম্ব অঙ্কন করি, আমি দেখতে মানে I2 থেকে আমি যদি প্রধান অক্ষের ওপর I1 I2 লম্ব অঙ্কন করি, তাহলে আমি এখানে প্রতিবিম্বটা পেয়ে যাচ্ছি। তার মানে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি দূরত্বে, কিন্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ অপেক্ষা কম দূরত্বে, মানে F ও 2F দূরত্বের মধ্যে প্রতিবিম্বটা অবস্থিত। প্রতিবিম্বটা সদ্বিম্ব অবশিষ্য মানে উল্টানো এবং বস্তু অপেক্ষা আকারে ছোট। ঠিক আছে,